রাঘব বোয়াজকে চুনোপুটি ধরায় ব্যস্ত দুদক মন্তব্য হাইকোর্টের। দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ঋণ খেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, দুদক তাদের ধরছে না কেন বলেও প্রশ্ন করেছেন হাইকোর্ট। যারা বড় বড় ঋণ খেলাপি এবং যারা অর্থশালী তারা বিচারের ঊর্ধ্বে থাকবেন কিনা তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়াও দুদক রাঘব বোয়ালদের নয় শুধু চুনোপুটিতে ধরতে ব্যস্ত বলে মন্তব্য করেন আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন। শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লা গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন। 2013 সালে এই মামলা হয়, কিন্তু এতদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।